সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে সকালবেলায় ব্লগটা শুরু করলাম। আজকে শুক্রবার, বাইরে বৃষ্টি হচ্ছে। আমি সকালবেলায় ব্লগটা শুরু করলাম, তাই ভাবলাম সকালবেলায় আপনাদের সঙ্গে একটু কথা বলি। সকালবেলায় আজকে বানিয়েছি খিচুড়ি। সবাই আজকে বাড়িতেই আছে, তাই ভাবলাম যে যেহেতু বৃষ্টিও পড়ছে, তাই খিচুড়ি বানিয়ে ফেলি। চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেললাম। তার মধ্যে শুক্রবার নিরামিষ, তো এখন চলুন খিচুড়ি খাবো। আর আজকে শুক্রবার আমরা নিরামিষ খাই। কী কী রান্না করছি চেষ্টা করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর একটা রেসিপি তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন, আমি সকালবেলার খিচুড়িটা খেয়ে তারপর আমি রান্না করব। সকালবেলা আমার খাওয়া হয়ে গেল, আমি খিচুড়ি খেয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি লালুকে খেতে দিতে। এই দেখুন, কালকের ভাত ছিল ভাত আর মাংস ছিল। লালু, লালুর খাওয়া দিয়ে দিলাম। এটা পাশের বাড়ির কুকুর, আমাদের কুকুরটা মারা গিয়েছে, ওকেও আমি খেতে দেই সকালবেলা দুপুরবেলা রাতে। এই যে এখানে লালুকে খেতে দিয়েছি। এই দেখুন বৃষ্টি হয়েছে, এই দেখুন বন্যা, ড্রেনে জল। আর এই দেখুন লালু আসছে। আয় লালু, আর এই দেখুন ড্রেনের জল। প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে লালুর খাওয়া হয়ে গিয়েছে, লালু চলে যাচ্ছে। তাহলে চলুন এখন আমি রান্না করব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুলো দিয়ে কলাইয়ের ডাল। আমি কলাইয়ের ডালটাকে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে প্রেশার কুকারে সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই দেখুন হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মুলো। এর মধ্যে দিয়ে দেবো অল্প গরম জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আঁচটাকে বাড়িয়ে একটা সিটি দিয়ে নেব। আরিকের জন্য বানিয়েছি ম্যাগি। ও খিচুড়ি খাবে না, ও ম্যাগি খাবে, এর জন্য ওর জন্য ম্যাগি বানিয়েছি। তাহলে চলুন ওকে আমি ম্যাগিটা দিয়ে আসি। আনে রিক, ও ম্যাগি খাবে। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তাহলে চলুন আমি ডালের ফোড়নটা দিয়ে দেই। ডালের ফোড়ন দিয়ে দেবো, তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা,
একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা মৌরি ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর মৌরি বাটা। কলার ডালের মধ্যে মৌরি বাটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু জল, যেন আদা বাটাটা না সিদ্ধ হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মৌরি বাটা। আদা বাটার মৌরি বাটাটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। অনেকে আবার কলার ডালে হলুদ খান না, আমরা আবার কলার ডালে হলুদ খাই। এখন আদা মৌরি বাটা আর হলুদের গুঁড়োটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কলার ডাল। ডালটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ডালটাকে আরো 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 1-2 লঙ্কা একটু চটকে দেব আর আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে এই ডালের মধ্যে ধনে পাতা দিতে পারেন। আমার কাছে ধনে পাতা নেই তাই ধনে পাতা দিচ্ছি না, আর আমাদের এখানে সবসময় ধনে পাতা পাওয়াও যায় না। এই দেখুন ডালটাকে আরো 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন মুলো দিয়ে পাতলা কলার ডাল তৈরি হয়ে গেল। এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল মুলো দিয়ে কলার ডাল। আর আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই এর মধ্যে ধনে পাতা দেবেন। আর আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা ডালের মধ্যে মিষ্টি ব্যবহার করতে পারেন, আমরা কলার ডালে মিষ্টি খাই না তাই আমি এর মধ্যে চিনি ব্যবহার করছি না। তৈরি হয়ে গেল মুলো দিয়ে কলার ডাল। বন্ধুরা আমি দুপুরবেলা আর সময় পাইনি আপনাদের সঙ্গে কথা বলার, সারাদিন একটু ব্যস্ত ছিলাম। 2টো রান্না আমি রেকর্ডিং করেছি আর 2টো রান্না আমি এডিটিং করেছি, তারপরে আবার নিজেদের রান্না খাওয়া দাওয়া এগুলো করতে করতেই সারাদিন চলে গিয়েছে আর কথা বলতে পারিনি। এখন 9:30 বাজে, এখন রাত্রের খাওয়া রেডি করব। দুপুরবেলায় সব রান্না করে রেখেছি, এখন শুধু আমি মিষ্টি কুমড়োর বড়া করব। তাই ভাবলাম যে এখন একটু আপনাদের সঙ্গে কথা বলি। এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে মিষ্টি কুমড়োর বড়া বানাবো, বড়া বানিয়ে ওদেরকে খেতে দেব, তারপরে আমি খাবো। আর তখন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। তাহলে চলুন আমি মিষ্টি কুমড়োর বড়াটা বানাই, বানিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খাবো। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করি নাই, সকালবেলা খিচুড়ি খেয়েছিলাম আপনাদের সঙ্গে বলেছিলাম, আর দুপুরবেলা খিদেও পাইনি তাই খাইনি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি কী কী রান্না করেছিলাম আজকে। আজকে রান্না করেছিলাম লাউয়ের খোসা আর আলু ভাজি, কলার ডাল দিয়ে লাউ ঘণ্ট, আর মুলো দিয়ে কলার ডাল, আর মটর ডালের বড়া দিয়ে আলুর ঝোল, আর এখন রাত্রেবেলা আমি করেছি মিষ্টি কুমড়োর বড়া। দুপুরবেলা খাইনি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন খাচ্ছি। আর দুপুরবেলা শুধু বড়াটা ছিল না, তাহলে আমি খাই। আজকে ঘরে লাউ ছিল, লাউটাই আজকে রান্না করেছি, আর আপনাদের সঙ্গে মূলো দিয়ে এই কলার ডালটা শেয়ার করেছি।
মুলো দিয়ে কলা ডাল বানিয়ে খেয়ে দেখবেন। বড়া গুলো ভালো হয়েছে। নিরামিষের দিন একটু বড়া ভাজা না হলে ভালো লাগে না খেতে। সকালবেলা খিচুড়ি খেয়েছি, খিচুড়ি খেতে খেতে 11:30 বেজে গিয়েছিল। তারপরে দুপুরবেলা আর খিদে পায়নি। এই লাউ ঘন্ট রেসিপিটা আপনারা নিরামিষ সহজ রান্না চ্যানেলে পেয়ে যাবেন। দারুণ হয়েছে। নিরামিষের দিনে কলার ডাল দিয়ে আমরা যেভাবে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট বানাই, এইভাবে আপনারা কলার ডাল দিয়ে লাউ ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতেও কিন্তু ভালো হয়েছে। আর রান্না করেছি মটর ডালের বড়ার ঝোল। আমি আগেই একদিন বলেছিলাম আপনাদেরকে, নিরামিষের দিনে আমাদের বড়ার ঝোল একটা থাকবেই। পাতলা করে ঝোলটা বানিয়েছি বাটা মশলা দিয়ে। এই রেসিপিটা আমি আপনাদেরকে আগেই দিয়েছি। পনির ছিল, আমি পনির রান্না করিনি, তো পনির খাবে না। লঙ্কাটা সবটা খেতে পারিনি, ঝাল লঙ্কাটা খেতে। দুপুরবেলা মটর ডালের বড়া ছিল, ওরা ডালের সঙ্গে বড়া দেখিয়েছে কি তারিখের বাবা, আর এখন মিষ্টিগুলোর বড়া করেছি। আমার খাওয়া শেষ, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে।